ফারাক্কায় বোমা বিস্ফোরণে আহত শৈশব আর সেই আহত শিশুদের চিকিৎসা নিয়েই এবার তরজা বিজেপি তৃণমূলের। আহত শিশুদের ঠিকমতো চিকিৎসা হয়নি দাবি জানিয়ে ক্ষোভ বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর। বিয়ে ধুতি পাঞ্জাবি ও শেরওয়ানির সেরা ঠিকানা পাঞ্জাবি রাজা নবাব। ঠিকানা ২৮ মুরারি মোহন সেন রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগের নম্বর 9732888000। গত বুধবার জেলায় বোমা ফেটে আহত হয় 3 শিশু। বৃহস্পতিবার সকালে আহত শিশুদের দেখতে এসে ফারাক্কা এসে জেলার স্বাস্থ্য পরিকাঠামোকে দুষলেন মালদার বিজেপি বিধায়ক। ফারাক্কার হাউসনগরে অঙ্গনওয়াড়ি কেন্দ্র সংলগ্ন এলাকায় বোমা ফেটে আহত হয় 3 শিশু। আহতদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, কিন্তু সেখানে মেলেনি প্রয়োজনীয় ওষুধ, স্বাস্থ্য পরিষেবা। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মালদার ইংলিশ বাজারের বিজেপির বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। তাদের যে চিকিৎসা, সেটা যথাযথ চিকিৎসাটা হয়নি, একটা ওষুধও দেয়নি। আমি আশ্চর্য হলাম দেখে যে আমাদের সরকারি স্বাস্থ্য পরিষেবাগুলোর কি অবস্থা। ওরা জঙ্গিপুর গিয়েছিল, জঙ্গিপুর হাসপাতাল থেকে কোনো অ্যান্টিবায়োটিক বা কোনো পেন কিলার, যেটা জখম হয়েছে হাঁটুতে, বাচ্চাটা অঝোর ধারায় কাঁদছে, আপনারাও হয়তো সেই ছবি নিয়েছেন, এবং তাকে তার যে ট্রমা এবং তার যে পেন, সেই পেনটাকে তো প্রথমে আমাকে কন্ট্রোল করতে হবে, নাহলে বাচ্চারা তো ঘুমোতেও পারবে না। ঘটনায় আহত শিশুর পরিবারের অভিযোগ, হাসপাতাল থেকে দেওয়া হয় প্রেসক্রিপশন, কিন্তু দেওয়া হয়নি কোনো ওষুধ। নার্সেরাকে, ডাক্তাররাকে বলছি যে বাচ্চাগুলা এরকম যে কাঁদছে, এই করছে যন্ত্রণাতে, তো বাচ্চাগুলাকে ওষুধ দেবেন না? বলছে কি দিব আমরা, কত ব্যবস্থা করব, আর কিছু তো দেয় না, খালি একটা ইনজেকশন, একটা স্যালাইন দিয়েছে, আর ওষুধ লেখা দিয়েছে। ওষুধ দিয়েছে তো ওষুধ দেয়নি, এখন পর্যন্ত পয়সার জন্য ওষুধ পানি তো নেওয়া হয়নি, না ওষুধ দেয়নি। কোনো একটা আপনার লিখে দিয়েছে যে ওষুধগুলো কিনে নেবেন, তা বাদে আর কোনো ওষুধ দেয়নি জঙ্গিপুর হসপিটালে। গরিব মানুষ এখন বলছে পয়সার জন্য, ছেলের বাবা বাইরে আছে, পয়সাও পাচ্ছে না, ওখান থেকে লাগাইতেও পারছে না, আর ওষুধ পানি কিনতেও পারছে না। যদিও শ্রীরূপার দাবি উড়িয়েছে তৃণমূল। হাউসনগরে যে শিশুরা আঘাতপ্রাপ্ত হয়েছে তাদের পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা বেনিয়াগ্রাম এবং জঙ্গিপুর হাসপাতালে করা হয়েছে। আজকের দিনে পাগলেও হাসবে যদি এই কথা কেউ বলে যে রাজ্য সরকারের হাসপাতালে গিয়ে ব্যথার ওষুধ পাওয়া যায়নি। যে আকুড়াতে যে কেন্দ্রীয় সরকারের হাসপাতাল আছে, বিড়ি হাসপাতাল, একটু দয়া করে তার চেহারাটা দেখে যান। আপনি রাজ্য সরকারের হাসপাতালের সমালোচনা করছেন, তার আগে মালদা মুর্শিদাবাদের মধ্যে একমাত্র এই কেন্দ্রীয় সরকারের হাসপাতালের চেহারাটা একবার দেখুন, ওখানকার জন্য কিছু করুন, তাহলে না হয় বুঝবো যে উনি এখানকার শিশু, মহিলা, তাদের জন্য কিছু ভাবছেন। দয়া করে অযথা রাজনীতি করার জন্য, বাজার গরম করার জন্য আসবেন না।